জয়কে হত্যার ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে। শফিক রেহমান, মাহমুদুর রহমান জড়িত বললেন প্রধানমন্ত্রী। রিজার্ভ চুরির ঘটনায় সন্দেহের তালিকায় বাংলাদেশ ব্যাংকের কয়েকজন কর্মকর্তা, শনাক্ত ২০ বিদেশিও, ব্রিফিংয়ে সিআইডি। বর্ষার আগেই দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। বছরের প্রথম তিন মাসে আক্রান্ত ৩৫, সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে থাকলেও ক্ষয়ক্ষতির মোকাবেলায় প্রস্তুতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এবং ইকুয়েডরে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে। দেশ জুড়ে জরুরি অবস্থা জারি। জাপানে আবারও ভূমিকম্পের আশঙ্কায় ২.৫ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সজীব ওয়াজেদ জয়কে হত্যার ষড়যন্ত্র হয়েছিল যুক্তরাষ্ট্রে। সেদেশের আদালতেই এটি প্রমাণিত হয়েছে। এই ষড়যন্ত্রের সাথে সাংবাদিক শফিক রেহমান এবং মাহমুদুর রহমানের সম্পৃক্ততা পাওয়া গেছে। সোমবার বিকেলে রাজধানীর খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী আরও বলেন জয়কে হত্যার ষড়যন্ত্রকারীদের অবশ্যই বিচার করা হবে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে সোমবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ, যেখানে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা বলেন বিদেশের মাটিতে সজীব ওয়াজেদ জয়কে হত্যার পরিকল্পনায় যারা জড়িত তাদের সম্পৃক্ততা যুক্তরাষ্ট্রেই নিশ্চিত হয়েছে। তারাই এটা ধরেছে, তারাই বিচার করেছে, তাদেরই তদন্তে বেরিয়ে এসেছে যে সেখানে তাদের অফিসার এবং সেই অফিসারকে ঘুষ প্রদান করেছে কে, সে বিএনপির নেতা। সেখানেই কিন্তু বেরিয়ে এসেছে এই শফিক রহমান, মাহমুদুর রহমান সহ তাদের নাম, আমেরিকার কোর্টে এটা প্রমাণিত। যারা ষড়যন্ত্রকারীদের পক্ষ নিচ্ছেন তাদের সমালোচনা করে শেখ হাসিনা বলেন আওয়ামী লীগ কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। যারা এত বড় ষড়যন্ত্রের সাথে লিপ্ত তাদের গ্রেপ্তার হলে যাদের মনে এত ব্যথা জাগে বা যারা এটাকে নিন্দা করে, অথচ ষড়যন্ত্র যে করলো তার জন্য নিন্দা করে না, এটা কোন ধরনের সাংবাদিকতা আর কোন ধরনের স্বাধীনতা? আমার প্রশ্ন সেখানে। এখানে যারা ষড়যন্ত্রে লিপ্ত থাকবে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এ সময় অশ্লীল শব্দে ধর্ম নিয়ে মন্তব্য কি করে মুক্ত চিন্তা হয় তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্ত চিন্তা যদি মানে বিকৃত লালসা হয়, বিকৃত মানসিকতা হয়, নোংরা জঘন্য ভাষায় যদি কথা লেখা হয়, এটার নাম নিশ্চয়ই মুক্ত চিন্তা না, এটা বিকৃত মানসিকতা। মুক্ত চিন্তা যারা কথা বলে তারা ওই ষড়যন্ত্রকারীদের জন্য কাঁদে, তাদের নানা রকম চরিত্র, তাহলে এরা চায়টা কি দেশকে কোথায় নিতে চায়? দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রীর পুত্র এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যার পরিকল্পনা মামলায় আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ। সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই আবেদন করা হয়। রিমান্ড আবেদনের শুনানি আগামী ২৫ এপ্রিল ধার্য করেছেন আদালত। মামলাটিতে মাহমুদুর রহমানকে গ্রেফতার দেখানো হয়। একই মামলায় ৫ দিনের রিমান্ডে রয়েছেন লেখক ও সাংবাদিক শফিক রেহমান। সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তারের সময় সাংবাদিক পরিচয় দেওয়ার অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা জানান। একই মামলায় মাহমুদুর রহমানের সংশ্লিষ্টতা আছে বলেই তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে বলেও জানান তিনি। আমি এই জিনিসগুলির কথা বলেছি, যারা টিমে গেছিল তাদের টিম লিডার কথা বলেছি, তারা যেন আমাকে বলছে যে তারা জ্যাকেট পরে গেছে, তারা এরকম করে পয়সা দেয়নি। ডিবি যে টিম গেছে তাদের কিন্তু ডিবির জ্যাকেট পরেছিল। এদের দুজনকে এই সুনির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সুনির্দিষ্ট মামলায় যদি তাদের সংশ্লিষ্ট না থাকে তাহলে গ্রেপ্তার দেখানো হয়নি। এদিকে বিরোধী মত দমনের অপকৌশল হিসেবেই সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন জনগণের কাছে দায়বদ্ধতা নেই বলেই সরকার নিজের ইচ্ছা মাফিক আচরণ করছে। জনগণের কাছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, জনগণকে আপনারা ত্যায্য করেছেন বলেই আজকে আপনারা শফিক রেহমানের মতো মানুষের বিরুদ্ধে যাচ্ছে তাই ভাবে কথা বলছেন, গ্রেফতার তো করেছেন
তার মতো বয়োবৃদ্ধ মানুষকে রিমান্ডে পর্যন্ত দিয়েছেন। এদেশে রাষ্ট্র বলে কিছু নেই, রাষ্ট্র আজ বিপন্ন হয়ে গেছে। এটা একটি বার্তা, খবরদার আর কেউ কোনো কথা বলতে পারবেন না। আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় জড়িত 20 বিদেশিকে শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সন্দেহের তালিকায় আছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের নিরাপত্তায় নিয়োজিত কয়েকজন কর্মকর্তাও। তদন্তে উঠে এসেছে নিরাপত্তার গাফিলতির বিষয়টিও। এদিকে এই ঘটনায় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সহযোগিতা ছাড়া রিজার্ভ চুরির মতো ঘটনা কঠিন বলে মনে করেন ব্যাংকিং খাতের বিশিষ্টজনেরা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনায় শুরু থেকেই তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। তবে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো তথ্য দিতে না পারলেও সোমবার ফিলিপিন্স ও শ্রীলঙ্কায় তদন্ত দলের সফর সম্পর্কে ব্রিফিংয়ে প্রকাশ করা হলো 20 জন বিদেশি জড়িত থাকার বিষয়টি। সিআইডি টিম মিটিং করেছেন এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করেছেন এবং আমাদের যে তথ্যগুলি তাদের সাথে শেয়ার করেছেন। আমরা মোটামুটিভাবে ফিলিপাইন এবং তার আশেপাশের অনেকগুলো দেশের অন্তত 20 জন সদস্যকে আমরা বিদেশিকে আমরা শনাক্ত করেছি যারা ডিরেক্টলি ইনডিরেক্টলি এখানে ইনভলভ। অর্থ চুরির সময় রিজার্ভের নিরাপত্তায় যে চরম গাফিলতি দেখা গেছে তা অবহেলামূলক নাকি অপরাধমূলক তাও খতিয়ে দেখা হচ্ছে উল্লেখ করে ব্রিফিংয়ে বলা হয়। এ ঘটনায় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের নিরাপত্তায় নিয়োজিত অনেকেই তাদের সন্দেহের তালিকায় রয়েছেন। এদিকে ব্যাংকের ভেতরের লোকজনের যোগসাজশ ছাড়া এমন ঘটনা ঘটানো সহজ নয় বলে অভিমত অর্থনীতি বিশ্লেষকেরও। বাংলাদেশের ভেতরে যারা আছে এখানে আমাদের বিষয়টা হচ্ছে কি, সন্দেহের বিষয়টা একটু বড়ই। আমরা এটাকে যেটা বলেছি আমরা ছোট করে এনেছি, আমরা বলেছি কিন্তু একটু এখানে আমাদের সময় লাগবে কাজটা বলতে, কারণ লিঙ্কটা না পাওয়া পর্যন্ত পার্থক্যটা বোঝা যাচ্ছে না। যেটা বললাম, একটা হচ্ছে নেগলিজেন্স আর একটা হচ্ছে ক্রিমিনাল ইন্টেনশন, দুটো এটা এখন বলা যাবে না আর কি যে একটা সঠিক ফাইন্ডিংস। কারণ এটা আমরা আগেও বলছিলাম যারা এটা নিয়ে অবলোকন করতেছিলাম, বিদেশিরা থাকবে ঠিকই, দেশের ভিতরের থেকেও কিছু লোক এটাতে সহযোগিতা করছে। আর গাফলতির কথা যেটা বলা হয়েছে বাংলাদেশ যে দেশের ভিতরে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকে, এটা তো অত্যন্ত পরিষ্কার। একই সঙ্গে প্রচলিত আইনেই দেশি বিদেশি অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব বলেও মনে করেন তারা। দেশের ভিতরের থেকেও সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। ফিলিপিন্সের ব্যাংকিং পদ্ধতির দুর্বলতার কারণেই বাংলাদেশের রিজার্ভের পাচার হওয়া অর্থ দেশটির ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন ম্যানিলায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গমেজ। বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় এমন বিপুল অঙ্কের বিদেশি মুদ্রা ব্যক্তিগত হিসাব থেকে ছাড় দেওয়া হতো না বলেও অভিমত ব্যক্ত করেছেন তিনি। ফিলিপিন্সে সংবাদ মাধ্যম এবিএস এবং সিবিএনকে দেয়া সাক্ষাৎকারে একথা জানান জন গমেজ। গেল 4 ফেব্রুয়ারি সাইবার হ্যাকিং এর মাধ্যমে রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশের রিজার্ভের 10 কোটি 10 লাখ ডলার পাচার হয় ফিলিপিন্স ও শ্রীলঙ্কায়। 17 ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় পাচার হওয়া 2 কোটি ডলার বাংলাদেশ ফেরত পেলেও ফিলিপিন্সের 8 কোটি 10 লাখ ডলারের বেশিরভাগই জালিয়াত চক্র ও ক্যাসিনোর মাধ্যমে চলে যায় ব্যাংকিং চ্যানেলের বাইরে। এরপর রিজার্ভ পাচারের ঘটনা তদন্তে দেশটির দুর্নীতি বিরোধী ব্লু রিবন কমিটির প্রথম শুনানি শুরু হয় 15 মার্চ। 12 এপ্রিল অনুষ্ঠিত হওয়া পঞ্চম দফা শুনানিতে উঠে আসে এ ঘটনায় জড়িত বেশ কয়েকজন সন্দেহভাজনের নাম। এর মধ্যে রয়েছে জুপিটার শাখার সাবেক ব্যবস্থাপক মায়া দেগৈত, অ্যাঞ্জেলো তোরেস, আরসিবিসির আঞ্চলিক বিপণন কর্মকর্তা বিগ্নিত্য কাপেনা ও নির্বাহী সহসভাপতি রাহুল তান, আরসিবিসির চেয়ারম্যান লরেঞ্জো তান, চীনা ব্যবসায়ী কিমং, ওয়েকেং জু, উইলিয়াম গো এবং ক্যাসিনো অপারেটর দিং এবং গাও। এছাড়াও বৈদেশিক মুদ্রা লেনদেনকারী প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট সালুদ বাতিস্তা ও তার স্বামী মাইকেল কনকন বাতিস্তার জড়িত থাকার কথাও উঠে আসে শুনানিতে। ইতিমধ্যে চীনা ব্যবসায়ী কিমং অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলকে জমা দিয়েছেন 55 লাখ ডলার। তার 2টি ক্যাসিনো থেকে আরো প্রায় 98 লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়াও ফিলরামের কাছে রিজার্ভের আরো 1 কোটি 70 লাখ ডলার রয়েছে বলেও জানা গেছে। রিজার্ভের অর্থ উদ্ধারে ফিলিপিন্স সরকার ও ব্লু রিবন কমিটির সহযোগিতায় বাংলাদেশের সরকার ও বাংলাদেশ ব্যাংক বেশ সন্তুষ্ট। তবে ফিলরিমের কাছে থাকা অর্থ আছে কিনা কিংবা এটি বাংলাদেশে ফেরত পাবে কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত নই। তবে বাংলাদেশ থেকে এত সহজে অর্থ পাচার বা ব্যাংক ব্যাংকিং চ্যানেলের বাইরে নিয়ে যাওয়া সহজ নয়। অর্থ পাচারের মতো ঘটনা ঠেকাতে ফিলিপিন্সের ব্যাংকিং আইন আরো শক্তিশালী হওয়া উচিত বলে আমি মনে করি। বাংলাদেশ ইজ নট এ ভেরি রিচ কান্ট্রি। অবশ্য আরসিবিসি দোষী প্রমাণিত হলে বাংলাদেশের রিজার্ভের পাচার হওয়া অর্থের একটি নির্দিষ্ট অংশ $5 কোটি ফেরত দেওয়ার জন্য বোর্ড সদস্যদের অনুরোধ জানাবেন বলে আশ্বাস দেন ব্যাংকটির প্রেসিডেন্ট লরেঞ্জো তান। এজি মাহমুদ, সময় সংবাদ। অদূর ভবিষ্যতেই বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প হতে পারে বলে আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাংকের এক সমীক্ষা বলছে 7 থেকে 8 মাত্রার একটি ঝাঁকুনিতে কেবল রাজধানীতেই কয়েক লাখ হতাহত সহ বিপুল আর্থিক ক্ষতি হতে পারে।
এই অবস্থায় অগ্রাধিকার ভিত্তিতে প্রস্তুতি গ্রহণের পরামর্শ দেয়া হলেও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতার কারণে ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া সম্ভব হচ্ছে না। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হলেও পার্শ্ববর্তী দেশের ভূমিকম্পের ঝাঁকুনিতে প্রায়ই কাঁপছে বাংলাদেশ। কিন্তু এই মৃদু কাঁপুনিই যে একসময় শক্তিশালী হয়ে সর্বনাশ ডেকে আনবে না তার কি নিশ্চয়তা? বিশেষজ্ঞরা বলছেন, প্রকৃতির নির্মম খেয়ালে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে প্রতি 200 থেকে 250 বছর পরপর একটি শক্তিশালী ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে। বাংলাদেশ অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প হয় 1762 এবং 1897 সালে। সেই হিসেবে সামনের দিনগুলোতে আবারও বড় ধরনের ঝাঁকুনির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। হিন্দুকুশ থেকে শুরু করে আমাদের মেঘালয় শেষ পর্যন্ত আসাম পর্যন্ত একটা 2500 কিলোমিটার একটা বলয় রেখা আছে, যেখানে ভূমিকম্প হওয়ার একটা জায়গা। ওইখানে ঠিক বাংলাদেশের ঠিক উপরে ভুটান এবং বাংলাদেশের ঠিক প্যারাল এই জায়গাতে গত 500 বছর কোনো আর্থকেক হয়নি। এখানেও 8 ম্যাগনিচিউডের বেশি আর্থকেক হওয়ার সম্ভাবনা আছে। 2014 সালে প্রকাশিত বিশ্বব্যাংকের এক সমীক্ষা বলছে, 7 মাত্রার একটি ভূমিকম্পে কেবল ঢাকাতে ধসে পড়তে পারে মোট দালান কোটার প্রায় 25%, আর এতে হতাহত হতে পারে 2 লাখেরও বেশি অধিবাসী। এছাড়া আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে 600 কোটি টাকারও বেশি। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানালেও বাস্তবে তার মিল খুঁজে পাচ্ছেন না বিশেষজ্ঞরা। সরকারের মধ্যে থেকে যে কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ হবে সেই কাজের দিকে কিন্তু খুব দিকনির্দেশনা দেখছি না। গত বছর যখন 25 এপ্রিল আর্থকুয়েকটা হলো নেপালে, তারপর কিন্তু সরকারের কিছু কর্তা ব্যক্তি বলেছিলেন যে ঢাকা শহরের প্রত্যেক ভবনকে চিহ্নিত করার চেষ্টা করবেন যে সেটা ঝুঁকিপূর্ণ নাকি ঝুঁকিপূর্ণ নয়। কিন্তু ওই উদ্যোগটা কিন্তু এখন আমি নিতে দেখলাম না। টেকনিক্যাল অ্যাডভাইজারি কমিটি যেটা আছে, যেটা সরকার বিভিন্ন সময় ফর্ম করেছেন, সেটার নিয়ম হচ্ছে প্রতি বছর অন্তত 2 বা 3 বার বসা। গত 3 বছরে একবার বসা হয়নি। এসব সমস্যা দূর করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার পরামর্শ দিয়েছেন তারা। রাজ্যকে ভবন ভূমিকম্প সহনীয়ভাবে তৈরি করছে কিনা সেটা নজরদারি বাড়াতে হবে। কোন বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ, কোনটা ঝুঁকিপূর্ণ না, এই কাজটা অবশ্যই শুরু করা উচিত। এটা একটা জিনিস। আরেকটা হচ্ছে আমাদের যারা উদ্ধার করবে, অর্থাৎ আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট বা লোকাল কমিউনিটি, তাদের ক্যাপাসিটি বাড়ানোর কাজটা করা উচিত। একটা দুর্যোগ হয়ে যাওয়ার পরে ঘুরে দাঁড়ানোর বিষয়ে কিন্তু আমাদের এখন শহরাঞ্চলে গবেষণা করার স্কোপ আছে, আমাদের গ্রামাঞ্চলে গবেষণা করার স্কোপ আছে। এছাড়া ভূমিকম্প ভীতির কারণে প্রাণহানি কমাতে জনসচেতনতা সৃষ্টির প্রতিও গুরুত্ব দিয়েছেন তারা। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। প্রবাসে সময় আরো থাকছে। বান্দরবানের শান্তি থেকে অপহরণের 2 দিন পর 3 ব্যবসায়ীর লাশ উদ্ধার, আটক 3। টেকসই ও আধুনিক কৃষি ব্যবস্থাপনার কথা বিবেচনায় রেখে পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট আইন 2016-এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এই আইনের মাধ্যমে মাটি এবং পানির আধুনিক ব্যবস্থা নিশ্চিত করা, শস্যের গুণগত মান উন্নয়নের পাশাপাশি কৃষির যুগোপযোগী উন্নয়ন সম্ভব হবে। এ সময় গত ফেব্রুয়ারিতে দুবাইয়ে অনুষ্ঠিত 4th World Government Summit-এ জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফ এবং মার্চে মালয়েশিয়ায় 33তম এশিয়া প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনে খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডের সভা করেছে আওয়ামী লীগ। সোমবার সন্ধ্যায় গণভবনে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন সংক্রান্ত এই সভা অনুষ্ঠিত হয়। দলীয় প্রধান শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় মনোনয়ন বোর্ডের সদস্যরা ছাড়াও দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা ছাড়াও নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। আগামী 28 মে পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। চট্টগ্রামে যৌথভাবে একটি এলপি গ্যাস প্লান্ট স্থাপনে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের সাথে সমঝোতার স্মারকে সই করেছে ইন্ডিয়ান অয়েল লিমিটেড। সোমবার দুপুরে রাজধানীর রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলে দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষরের সময় বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান উপস্থিত ছিলেন। চুক্তি সইয়ের আগে দুই দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠকে এলপি গ্যাস প্ল্যান্ট স্থাপন ছাড়াও ভারতের শিলিগুড়ির নুমালিগড়ে অবস্থিত
আইওএল এর শোধনাগর থেকে পাইপলাইনের মাধ্যমে বাংলাদেশে ডিজেল আমদানি করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। চুক্তি মোতাবেক কাজ হলে দেশে এলপি গ্যাসের সংকট অনেকাংশেই কমে যাবে বলেও মনে করেন তিনি। এছাড়া ভারতের ত্রিপুরায় অবস্থিত গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস আমদানির জন্য বাংলাদেশ প্রস্তাব দিয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। প্রবাসী সময় আরো থাকছে। বাফুফে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থীরা। 62টির মধ্যে জমা পড়েছে 58টি, 21 জনের নাম চূড়ান্ত করবে সম্মিলিত প্যানেল। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। বর্ষা মৌসুম শুরুর আগেই এবছর সারা দেশে ডেঙ্গু রোগের সংখ্যা বেড়েছে। বছরের প্রথম তিন মাসে আক্রান্ত হয়েছেন 35 জন, এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশের বিভিন্ন হাসপাতালে প্রায় প্রতিদিনই ভর্তি হচ্ছেন ডেঙ্গু রোগী। রোগতত্ত্ব গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর এর গবেষণায় উঠে এসেছে, সারা বছর থেমে থেমে বৃষ্টিপাত, ঘনবসতি এবং অপরিকল্পিত নগরায়নের ফলে ডেঙ্গু বাহক এডিস মশার বংশ বিস্তারের মাত্রা বেড়েছে। তবে সচেতন থাকলে ডেঙ্গু রোগ থেকে অনেকাংশেই রেহাই পাওয়া সম্ভব বলে জানান চিকিৎসকরা। ফখরুল শাহিনের রিপোর্ট। পরিসংখ্যানে দেখা যায় 2006 সাল থেকে গত 10 বছরে মোট 11,817 জন ডেঙ্গু রোগীর মধ্যে শুধু 2015 সালেই শনাক্ত হয় রেকর্ড পরিমাণ 3,162 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল মাত্র 2 জন, আর এবছর প্রথম তিন মাসে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 35 জনে। এই অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ বলছে এবছর ডেঙ্গু রোগীর সংখ্যা গত বছরের তুলনায় আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে, সুতরাং এডিস মশার প্রজনন বাড়বে, আর এডিস মশা যেহেতু ডেঙ্গুর প্রমাণিত বাহক, সুতরাং ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বাড়ার সম্ভাবনা রয়েছে। সময়ে সময়ে ফুলের টবের পানি পরিবর্তন করতে হবে, ফ্রিজের তলে জমে থাকা পানি, এসির পাত্রে জমে থাকা পানি ফেলে দিতে হবে, এমনকি বোতলে যদি পানি জমে থাকে সেখানে এডিস মশার যে লার্ভা আছে সেটির বংশবিস্তার ঘটে। আইইডিসিআর বলছে ডেঙ্গু রোগীদের সুচিকিৎসার জন্য নানা ব্যবস্থা গ্রহণ করছেন তারা। ঢাকা শহরে প্রায় 30টা হসপিটালে আমরা গভর্নমেন্ট প্রাইভেট মিলে আমরা একেবারে ওয়েব রিপোর্টিং এর ব্যবস্থা করা হয়েছে। সাপ্তাহিকভাবে ওনারা যাতে কনফার্ম কেসগুলিকে রিপোর্ট করতে পারেন। আগে যেটা করা হতো টেলিফোনের মাধ্যমে নেওয়া হতো, এখন এটাকে আরো স্বয়ংক্রিয় করা হয়েছে যাতে এটা রেগুলার বেসিসে আসে। গবেষকরা বলছেন ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে গৃহস্থালীর বিভিন্ন পাত্র ছাড়াও পরিত্যক্ত টায়ার, রাস্তার পাশের খানা খন্দক, নির্মাণাধীন ভবনের আশেপাশে ফুলগাছের টব ও প্লাস্টিকের বোতলে যেন পানি জমতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। বর্ষা মৌসুমের জলাবদ্ধতা নিরসনে ঢাকা শহরের বিভিন্ন রাস্তায় কাজ চলছে উল্লেখ করে উত্তরের মেয়র আনিসুল হক বলেছেন সাময়িক ভোগান্তি হলেও এবার বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেক কম হবে। সোমবার সকালে তেজগাঁও সাত রাস্তা এলাকায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। মেয়র বলেন বিভিন্ন রাস্তায় খোরাখুরির জন্য নগরবাসীর সাময়িক কষ্ট হচ্ছে, এজন্য দুঃখ প্রকাশ করে মে মাসের শেষ দিকে কাজ শেষ হওয়ার কথা জানান তিনি। এছাড়া পুরো ঢাকাকে সিসি ক্যামেরার আওতায় আনতে উত্তর সিটি কর্পোরেশন কাজ করছে উল্লেখ করে ইতিমধ্যে 300 ক্যামেরা বসানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। মেয়র বলেন নারী বান্ধব একটি বাসযোগ্য নগরী গঠনের নির্বাচনের আগে তিনি যে অঙ্গীকার করেছিলেন তা বাস্তবায়নে শতভাগ কাজ করে যাচ্ছেন তিনি। ঢাকা শহরে আপনারা দেখছেন অনেক রাস্তা কাটা হচ্ছে, রাস্তা তৈরি হচ্ছে, স্টর্ম পাইপের ড্রেইন আমরা বসাচ্ছি যেন আগামী বৃষ্টি আসার আগে আমরা এই কাজগুলো করতে পারি, সেজন্য অনেকের কষ্ট হচ্ছে। আশা করি বৃষ্টির পানির যে জলাবদ্ধতা এটি কমবে। ক্যামেরার কাজ বসানো শুরু হয়ে গেছে, প্রায় 300-র মতো ক্যামেরা বসে গেছে, আর 2 মাসের মধ্যে প্রথম 600 ক্যামেরা বসে যাবে, সমস্ত এলাকা সিসিটিভির আন্ডারে চলে আসবে। বান্দরবানের থানসি এলাকায় অপহরণের 2 দিন পর 3 ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় 3 জনকে আটকও করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে থানসির আলীকদম সড়কে 28 কিলোমিটার এলাকার একটি ঝর্ণার পাশ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ আবু বক্কর এবং আফসার আলীর লাশ উদ্ধার করা হয়। তাদের ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত শনিবার দুপুরে গরু কিনতে যাওয়ার সময় আলীকদম সড়ক থেকে তাদের অপহরণ করে সন্ত্রাসীরা। ময়নাতদন্তের জন্য নিহতদের লাশ বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
এবার প্রবাসের খবর। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে ডেনমার্কের কোপেনহেগেনে প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, 17 এপ্রিল বাঙালির জীবনে একটি বিশেষ দিন। এই দিনে স্বাধীন বাংলাদেশের সরকারের শপথ গ্রহণের মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং সরকার পরিচালনার প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। মোহাম্মদ আলীর সভাপতিত্ব এবং ডক্টর বিদ্যুৎ বড়ুয়ার সম্পাদনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডেনমার্ক আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করেছে যুক্তরাষ্ট্রের বাংলাদেশ কনসুলেট। অনুষ্ঠানে একে একে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করে তারা। সভায় বক্তারা বলেন, মুজিবনগর সরকার সম্পর্কে যে কোনো ধরনের বিভ্রান্তি ছড়ানো মুক্তিযুদ্ধের ইতিহাসকেই বিকৃত করা হয়। আলোচনা সভায় কনসাল জেনারেল শামীম আহসান সহ বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। নিজস্ব সংস্কৃতি এবং চেতনায় এগিয়ে যাওয়ার শপথ নিয়ে নিউ ইয়র্কে নতুন প্রজন্মের শিশু কিশোররা নববর্ষ 1423 উপলক্ষে আয়োজন করেছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের আই স্কুলে দিনব্যাপী বৈশাখ বরণে ছিল নানা রকমের অনুষ্ঠানমালার আয়োজন। এ সময় দেশীয় পিঠা পায়েসসহ বিভিন্ন ধরনের মিষ্টান্ন প্রদর্শন করা হয়। নেচে গেয়ে আনন্দের সাথে তারা দিনটি উদযাপন করেন। সামাজিক এই দেশীয় অনুষ্ঠান আয়োজনের মূল ভূমিকায় ছিল উদীচি স্কুল অব পারফর্মিং আর্টস। কর্মীসভা ও যোগদান উপলক্ষে যুক্তরাজ্য জাতীয় পার্টির আয়োজনে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য তাজ রহমান। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে বিভিন্ন দল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দেন। সভায় বক্তারা জাতীয় পার্টির প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার কথা বলেন। যুক্তরাজ্য জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলাম সেলিমের পরিচালনায় এবং মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা। সময় টেলিভিশনের ষষ্ঠ বর্ষে পদার্পণ উপলক্ষে সৌদি আরবের রিয়াদে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। সময় টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য এবং রেল মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটির সদস্য মোহাম্মদ নোমান এমপি। বিশেষ অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার একান্ত সচিব মোহাম্মদ আহমেদ মজুমদার। অনুষ্ঠানে সময় টেলিভিশনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন সৌদি আরবের এটিএন বাংলার ব্যুরো চিফ আবুল বশির, এনটিভির ব্যুরো চিফ ফারুক আহমেদ, মাই টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম সহ টিভি এবং প্রিন্ট মিডিয়ার সৌদি আরবের প্রতিনিধি এবং বাংলাদেশি নেতৃবৃন্দ। দেশের বাইরের খবর। ইকুয়েডরের শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা 350 ছাড়িয়ে গেছে। এছাড়াও আহত হয়েছেন আরও প্রায় 2500 মানুষ। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে এরই মধ্যে মোতায়েন করা হয়েছে প্রায় 10,000 সেনা এবং 3,500 পুলিশ সদস্য। দুর্গতদের সহায়তায় এরই মধ্যে প্রতিবেশী দেশগুলো থেকে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা। এদিকে পরিস্থিতি মোকাবেলায় ইকুয়েডর জুড়ে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া। 7.8 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের অর্ধেকের বেশিরভাগ এলাকা এখন বিধ্বস্ত। ঠিক তেমনি ভূমিকম্পের পর সব হারিয়ে বেঁচে থাকার জন্য লড়াই করে চলেছেন চামাঙ্গা শহরের নেলি ইন্ট্রিয়াগো। অন্য সবার মতোই তার বাড়িঘর ভূমিকম্পে মাটির সাথে মিশে গেছে। এখন রাস্তায় আশ্রয় নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই। আমি কেনাকাটার জন্য বাইরে গিয়েছিলাম, আমার মেয়ে বাড়িতেই ছিল। পরে আমার স্বামী তাকে নিয়ে কোনো রকমে বাড়ি থেকে বের হয়। এখন আমার বাড়ির অবস্থা এরকম, আমাদের কি করার আছে তা জানা নেই। এদিকে ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় বেশ কয়েকটি এলাকা। এই অঞ্চলেই ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। এখানে প্রায় 163 বার ভূমিকম্প পরবর্তী ঝাঁকুনি অনুভূত হয়েছে বলে জানায় ইকুয়েডরের আবহাওয়া অধিদপ্তর। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় এরই মধ্যে মোতায়েন করা হয়েছে প্রায় 10,000 সেনা এবং 3,500 পুলিশ সদস্য। একই সঙ্গে ভবনের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান ইকুয়েডরের ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লেস। এখনো বহু সংখ্যক মানুষ নিখোঁজ রয়েছেন। আমরা এখনই ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে চাচ্ছি না, কারণ এতে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধার করা অসম্ভব হয়ে পড়বে। এদিকে ভূমিকম্পে হতাহতের পরিবারের
প্রতি গভীর সমবেদনা জানিয়ে দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সবকিছুই করা হচ্ছে বলে জানিয়েছেন ইকুয়েডরের প্রেসিডেন্ট রাফায়েল কোরিয়া। রোববার ইতালি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসে টেলিভিশনে দেয়া এক ভাষণে একথা জানান তিনি। যারা স্বজন হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি আমি। এই মুহূর্তে ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিতদের উদ্ধারে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিলেও দুর্যোগ পরবর্তী বেশ কিছু সংকট যেমন পানি, বিদ্যুৎ, জরুরি সেবা এগুলোকেও সমান গুরুত্ব দিচ্ছি এবং এসব সংকট মোকাবেলায় যা যা করণীয় আমরা তাই করছি। এদিকে ভূমিকম্প দুর্গতদের সহায়তায় ভেনেজুয়েলা, মেক্সিকো সহ এরই মধ্যে প্রতিবেশী দেশগুলো থেকে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের ত্রাণ সহায়তা। এছাড়াও ত্রাণ সহায়তার পাশাপাশি উদ্ধার কার্যক্রম আরো জোরদার করতে ইকুয়েডরে ভারী যন্ত্রপাতি ও উদ্ধারকর্মী পাঠানোর ঘোষণা দিয়েছে কলম্বিয়া সরকার। অন্য কর্মকার সময় সংবাদ। খেলার খবর। 30 এপ্রিল বাফুফের নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। দাখিল হওয়া মোট মনোনয়নপত্রের সংখ্যা 58টি। এদিন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিনের প্যানেলের 22 জন সদস্য ফর্ম জমা দিয়েছেন, তবে শেষ পর্যন্ত 21 জনের নাম চূড়ান্ত করবে সম্মিলিত প্যানেল। বাফুফে পাড়া এখন সরগরম নির্বাচনী হাওয়ায়। মনোনয়নপত্র ক্রয়ে বাঁচাও ফুটবল প্যানেলের প্রার্থী মনোনয়নের চটকদার কাহিনীর পর সালাউদ্দিন প্যানেলের পাল্টাপাল্টি অবস্থানটা কি হয় সে বিষয়টি ছিল সবার আগ্রহের কেন্দ্রবিন্দু। তবে নির্বাচনী কৌশলে ঠান্ডা মেজাজে এগোনোর মন্ত্রই যাচ্ছে সম্মিলিত প্যানেল। 22 সদস্যের এ প্যানেল ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছে, কিন্তু এখনো নির্বাচনী ইশতেহার দেয়নি তারা। প্রেস কনফারেন্স 23 তারিখে আমরা করার চিন্তা ভাবনা করছি। আমাদের সম্মানিত সভাপতি প্রার্থী, আমাদের বর্তমান যিনি সভাপতি, খোলাসা করবেন এবং আত্মপ্রকাশ করবেন আমাদের নির্বাচনী পয়েন্টস, নির্বাচনী প্রোগ্রাম আমাদের কি আছে, ইশতেহার কি আছে আমাদের। আসন নির্বাচনকে নিয়ে যথেষ্ট উত্তাপ, উত্তেজনা, আলোচনা সবকিছু আছে। কে কেমন ক্যান্ডিডেট এটা বড় কথা না। আমাদের যিনি আমার সাথে, এখন আমি নাম দেখেছি, শ্রদ্ধা করি অবশ্যই, তবে নির্বাচন তো নির্বাচনী। আমার বিশ্বাস আমাদের যারা জেলা বিভাগ, বিভিন্ন ইনস্টিটিউশন এবং ক্লাবের যারা আছেন অবশ্যই তারা আমার প্রতি আস্থা রাখবে। এদিকে সহসভাপতি পদে 2 প্রভাবশালী প্যানেলই সমান 4 জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। প্রার্থী বিবেচনায় নিয়ে ফুটবল বিশ্লেষকরা ধারণা করছেন সহসভাপতি পদেই লড়াইটা হবে জমজমাট। যারা দাঁড়িয়েছে সবাই যোগ্য লোক, সবাই যোগ্যতম অবস্থান থেকে দাঁড়িয়েছেন। আমি সবারই শুভকামনা করি ফুটবলের জন্য। সারাদীপ ভাইয়ের নেতৃত্বে মোটামুটি আমরা সবাই প্রস্তুত। বাংলাদেশের ফুটবলের কে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজী সালাউদ্দিনের কোনো বিকল্প নেই। কাজী সালাউদ্দিনের নেতৃত্বে বাংলাদেশের ফুটবল সামনের দিকে এগিয়ে যাবে। আর এই প্যানেলের অন্য সদস্যদের কণ্ঠেও ফুটবলের জন্য কাজ করার আহ্বান। এই প্যানেলটি দীর্ঘদিন ফুটবলে কাজ করছে, ওনাদের সাথে কাজ করে আমি আর একটু গতিশীল ফুটবল ফেডারেশন গড়ে দিতে চাই। নির্বাচনের আগে সংশ্লিষ্ট বিষয়ের উন্নয়ন নিয়ে এমন আশার ছড়ি ঘোরানোটা তো সাধারণ চিত্র। সালাউদ্দিন বা বাঁচাও ফুটবল ব্যানারে মঞ্জুর কাদের প্যানেল, 30 এপ্রিলের নির্বাচনে চেয়ারটা জারি হোক কথার ফুলঝুড়িতে নয়, কাজেই পরিচয় দেবেন তারা, এমনটাই বিশ্বাস দেশের ফুটবল ভক্তদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আইপিএল এর খবর। আসরের প্রথম জয়ের দেখা পেল সানরাইজার্স হায়দরাবাদ। নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সকে 7 উইকেটে হারিয়েছে মুস্তাফিজুর রহমানের দল। আগে ব্যাট করে 6 উইকেটে 142 রান করে মুম্বাই। জবাবে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ইনিংসে 3 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে হায়দরাবাদ। রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমবারের মতো দলে জায়গা পাওয়া মার্টিন গাপটিল ব্যক্তিগত 2 রানে আউট হন। এরপর উইকেট বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি পার্থ প্যাটেল, অধিনায়ক রোহিত শর্মা এবং জস বাটলার। তবে রায়ডুর সাথে ক্রুণাল পান্ডিয়ার 63 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় মুম্বাই। রায়ডুর দলীয় সর্বোচ্চ 54 রানে শেষ পর্যন্ত 6 উইকেট হারিয়ে 142 রানে সংগ্রহ পায় রোহিত শর্মার দল। 32 রানে 1 উইকেট নেন মুস্তাফিজ। জবাবে দলীয় 4 রানে সাজ ঘরে ফেলেন হায়দরাবাদের শিখর ধাওয়ান। তবে 62 রানে জুটি গড়ে বিপর্যয় সামলে রানের গতি সচল রাখেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং হেনড্রিক্স। 20 রান করে সাউদির দ্বিতীয় শিকার হন হেনড্রিক্স, তবে ব্যক্তিগত 50 তুলে নেন ওয়ার্নার। এই অজি ওপেনারের 59 বলে 90 রানের অসাধারণ ইনিংসে 15 বল আগেই জয় নিশ্চিত হয় হায়দরাবাদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার।
জয়কে হত্যার ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে, শফিক রেহমান, মাহমুদুর রহমান জড়িত বললেন প্রধানমন্ত্রী। রিজার্ভ চুরির ঘটনায় সন্দেহের তালিকায় বাংলাদেশের ব্যাংকের বেশ কয়েকজন কর্মকর্তা, শনাক্ত ২০ বিদেশিও, ব্রিফিংয়ে সিআইডি। বর্ষার আগেই দেশব্যাপী ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে, বছরের প্রথম তিন মাসে আক্রান্ত ৩৫, সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মধ্যে থাকলেও ক্ষয়ক্ষতির মোকাবেলার প্রস্তুতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এবং ইকুয়েডরে ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেছে, দেশ জুড়ে জরুরি অবস্থা জারি, জাপানে আবারও ভূমিকম্পের আশঙ্কায় ২.৫ লাখ মানুষকে ঘরবাড়ি ছাড়ার নির্দেশ। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, যে কোনো বাংলা লিংক রবি এবং সিটিসেল নাম্বার থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন ১৬২৪ নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস এসএন লিখে পাঠিয়ে দিন ১৬২৪ নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।